হ্যালো জুলফি ভাই, আপনি আবার ফোন দছেন? তুমি কি আমার কথাই দিলে খুব চোট পাইছো নাই? কষ্ট পাওয়ার মতো কথা কইয়া এখন আবার কোন কষ্ট পাইছি নাই না? আপনি ফোন দছেন কেন এরকম দিন? বুঝো না কেলা, তোমার একটু ঝাড়ি দিয়া আমার বউ মমতাজ রে বুঝাইলাম তোমার সাথে আমার কোনো মধুর সম্পর্ক নাই, বুঝছো না? এগুলো হইতেছে ট্রিক্স, ট্রিক্স বুঝো না কে। আরে প্রেম প্রীতি করতে গেলে একটু ট্রিক্স করতে হয়। হনেন বাবির আর বুঝার লাগবে না, আপনার সাথে বাবির মাথায় বহুত গিলু আছে। আর বাবি জানে যে রোজিনা কিরম মাইয়া, আলফোর লোকের সাথে প্রেম করি না আমি, বুঝছেন? রোজিনা ঠেকায় পড়ে দুইটা ফাউল কথা কইছি, এর লিগা তুমি আমারে এত নিচে নামাই দিলা, বুঝো না কেলা। আমি বলে বুঝাবার চাচ্ছি তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই, এইটা তুমি না বুঝলে তো মুশকিল। আচ্ছা আমি যদি আমার বউয়ের সামনে তোমার ডার্লিং ডার্লিং কয়ে ডাকি, বউ সব টের পেয়ে যাবো না? এই সহজ অঙ্কটা বুঝো না কেলা। হনন জলিল ভাই, এই রোজিনার দিন কাল আর আগের মতো নাই, বুঝছেন? সব পাল্টাই গেছে। হনন এই বাবির অফিসে একজন শিল্পপতি আছে, হে তো আমার খুব পছন্দ করছে, আর এই বাবির দ্বারে প্রস্তাবও দিয়েছে কয়দিনের মধ্যে বিয়ে হয়ে যেতে পারে, বুঝছেন? এই বিয়া আমি ভেঙে দেব, তোমারে কইলাম চুল ফেয়ে বিয়া হইবার দিব না। রোজিনা ডার্লিং, তোমার লগে অন্তরঙ্গ ভাবে চলাফেরার একটা সুযোগ হয়েছে, এই সুযোগটা তুমি নষ্ট করে দিও না। কি সুযোগ হয়েছে কন্দি? এই যে তুমি আমার বাসায় যখন তখন আইতে পারো, মমতাজ তোমার সন্দেহ করে না। শোনো, মমতাজ যখন বাইতে থাকবো না তখন তুমি আয় পড়ো, দুজন মিলে অন্তরঙ্গ ভাবে আলাপ করো। হনেন জুলফি ভাই, মোর দ্বারা এই কাজ এখন আর সম্ভব না, বুঝছেন? আর মুই আর জীবনেও মমতাজ বাবির ক্ষতি করতে পারবো না। তোমার লগে কার আগে পরিচয় হয়েছে? আমার না মমতাজের, কও দেখি। কার আর আপনার লাগে তো প্রথমে পরিচয় হয়েছে, এরপর যাই আসেন বাবির লাগে পরিচয় হয়েছে। বাবির মতো ভালো মহিলা আর একটাও হয় না, আর এরম একটা মানুষের লাগে পরিচয় করাই দিয়েছেন, এর লাগে আপনার অনেক ধন্যবাদ। ধন্যবাদের প্রয়োজন নাই কা। শোনো, যে লোকরে তুমি বিয়া করতে চাচ্ছিলে না, ওই বিয়া কিন্তু ক্যান্সেল। হনেন এই ক্যান্সেল করলে ক্যান্সেল না, এই রোজিনা এখন নিজের পায়ে দাঁড়াইছে, বুঝছেন? আর যত কিছুই করেন মোর বিয়ে আটকাতে পারবেন না। রোজিনা ডার্লিং, কি কইতেছো তুমি? কেমনে তুমি আমারে ভুলে গেলা? তোমার দিলে কি একটু রহম নাই? না নাই, আপনার লগে একটুকু ভালোবাসা নাই। রাখি হন, কাজ আছে আমার। কত বড় সাহস চেমরির, আমার ফোন কাটতে দেয়। হাজিল বেটি কুনহানকার।